গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো সকাল সকাল প্রতিদিনকার মতো প্রতিদিন তো ঘুম থেকে উঠে উঠে হাঁটতে যায়, হেঁটে যে ব্রাশ করে সব কিছু এসে দিয়েছে, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো স্নান করলাম, স্নান করে দেখো পুজো দিলাম, পুজো দিলাম। ওকে, তো পুজো দিলাম, পুজো দিয়ে এবার চা খাবো বন্ধুরা। এই দেখো চা বিস্কুট, তো চা বিস্কুট খেয়ে নিই। তো আজকে আমাদের একাদশী বন্ধুরা, তো চলো আজকে দিনে যা যা করবো সব কিছু শেয়ার করবো বন্ধুরা। তো দোকানে যাবো, সাবু আনতে, বিড়ি দিতে যাবো, অনেক কাজ আছে, চলো চললাম। আমি বিড়ি দিতে, দেখো ছাতা নিয়ে রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো ওখানে দেখো বিড়ি প্যাকেট, তো চলো বিড়িটা দিয়ে আসি। আজকে তো আমাদের একাদশী, কিছু খাইনি, স্নান করে তো বিড়ি নিয়ে বসলাম। চলো যা যাচ্ছি বিড়ি নিয়ে, তো দোকানে কি নেবো দেখি, সাবু নেবো, তো চলো যাই। আমি তো ওদের বিড়ি নিয়ে চলে এলাম, এর জন্য কুরকুরে এনেছি। ওদের কুরকুরে খাচ্ছে, দেখো কুরকুরে খাচ্ছে। আর আমি এই যে একটা কলা খাচ্ছি, দুটো খেলাম, আর একটা দেখো আপেল এনেছে। তো আপেলটা কেমন পচা দেখো, পচা বেরিয়েছে, তোর খেতে পারলাম না, এটা রেখে দেবো, দেখাবো বাবাকে। আমার ভাই কেমন করে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখো আমার দিকে তাকিয়ে। হ্যালো বন্ধুরে, বলো। হ্যালো বন্ধুরে, বলো কেমন আছো? হ্যাঁ আমি খাবার খাচ্ছি, বলো। আমার দিদি খাবার এনে দিচ্ছে, বলো আমরা ভোজ খেতে যাবো আজকে মা বাবার সাথে। আবার যাবো, আবার যাবা, এখনই যাবো, মায়ের সাথে যাবো, বাবার সাথে যাবো, এখনই যাবো। মুড়ি খাচ্ছে, আর দুপুরবেলা ওদের নিমন্ত্রণ হয়েছে, ওরা যাবে। আর আমাদের তো দিনের বেলা ও সাবু ভিজালাম, তো সাবু খাবে, বাবা আসলে খাবো, আর রাতেরবেলা খিচুড়ি বানাবো। তো বৌমারা তো খেতে গেলো, আর খেতে গেলো দুজনাতে, আর আমি এখানে বসে আছি, পাড়ি পাড়া দিচ্ছি, আমার ভাই ঘরে ঘুমাচ্ছে। তো ওই সাবুগুলো সব ভিজে গেছে, দেখো আমি একটা লঙ্কা মেখে গাছ থেকে পেয়ারা পেরে খাচ্ছিলাম। তো আর আমার সাবু ভিজে গেছে, দেখো এই ঘরে দেখাচ্ছি তোমাদেরকে, আর আমার ভাই তো ওই ঘরে ঘুমাচ্ছে। এই যে বলুন আমার সাবু, দেখো আমার সাবুগুলো ভিজে গেছে, তো বাবা এখনও আসেনি। আর এখানে দেখো চিনি আছে বন্ধুরা, এই দেখো চিনি আলাদা করে, আর এটা একটা এই যে গোটা নারকেল, আর দেখো দুধ লেগে আছে, দেখো গ্লাসে দুধ ঢাকা দিয়ে রেখেছি, তো আসলে খাবো। আর ও ঘরে ফল আছে, মিষ্টি আছে। তো চলো বন্ধ করে দিই ভাতটা, রাতেবেলা বাসমতি চাল, এই দেখো বাসমতি চালের খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি বানাবো কুমড়ো টুমড়ো দিয়ে। আর আমার ভাই দেখো, ওই দেখো ভাই, ভাই ঘুমাচ্ছে, ভাই ঘুমাচ্ছে, তো বসে আছি আমি, দেখি কখন আসে, ওর বাবা আসবে। তো আগত করতে পাতাগুলো বেঁধে ফেললাম। তো আজকে সকাল 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 চান করেছি, খুব সকালে কাশি হচ্ছে আবার, তো আবার ওষুধ খেতে হবে। তো দেখি কখন আসে, নারকেলটা করা হবে, আসুক, আসলে তারপরে খাবো। চান করে এসে তখন কলা খেলাম, দুটো কলা আর একটা মিষ্টি খেয়েছি, আপেলটা তো খেতেই পারলাম না। তো যাই হোক এখন আসেনি, তো আসলে আবার নারকেলটা করাবো, খাবো, তখন তোমাদেরকে দেখাবো। আর রাতেবেলা তো খিচুড়ি হবে, তো গেল বসে আছি চুপচাপ। চারটে মাছ দিয়ে চলো, বাবা এখন আসে না, তো চলো কতক্ষণ বসে থাকবো। তো ফল কেটে সব রেডি করে নিয়েছি, হয়তো খাবো, রেডি করে নিয়েছি, দেখো আমার বাবার জন্য রেখে দিয়েছি। আর শালিমাখা, এটা নারকেল, এটা মিষ্টি, আর এটা আছে তোমার কলা, তো দুধ, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে, বাজারে গেছিলাম ফুলকপি আনতে, আলু আনতে। তো চলো সব সবজি কেটে নিয়েছে, দেখো তো খিচুড়ি বসিয়ে দিয়েছে, কিছু সবজি আছে, ফুলকপি, পেঁপে, তারপরে তোমার কুমড়ো, লাউ, সব কিছু দিয়েছে। আর আমার এই যে ডাল ফুটছে, তো চলো সবজিগুলো কেটে এনে, আর আমার চাল ওই তো ঝোলানো আছে, তো চলো। তো খিচুড়ি রেডি, দেখো দেখো
আমরা কেউ মারুলিকে মানিনি আর মানবো না। তো কিছুই জানতে জানতে আজকের মতো ভিডিওটা শেষ। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, ফিরে আসবে আগামীকাল আগামী ভিডিও নিয়ে। তো চলো।